ইসলামিক আলোচনায় অনেকে হাতে তালি দেন এ ব্যাপারে ইসলাম কি বলে অনেক সময় এই জিনিসটি হয়ে থাকে যে বক্তার কোনো ভালো কথা গুরুত্বপূর্ণ কথা বক্তব্যের শুরুতে কিংবা শেষে তাকে উৎসাহ দেওয়ার জন্য হাতে তালি দেয়া হয় এই হাতে তালি দেয়াটাকে ফুকাহা কেরাম মাকরুহ বলেছেন অনেক সময় স্কুল কলেজে বা জানা শিক্ষকদের মধ্যে এরকম কোনো প্রোগ্রাম হলে সেখানে তারা এটি করে আমরা দেখি কোথাও কোথাও সেটাকে আমরা তৎক্ষণাৎ সতর্ক করার চেষ্টা করি আর কোথাও কোথাও সে সুযোগ হয় না বিশেষ করে যেখানে মিশ্র অডিয়েন্স আছে যেখানে অডিয়েন্সকে এই মুহূর্তে এটা বোঝানোর কঠিন সেখানে বলা হয় না কিন্তু এটা আমাদের জানা থাকা দরকার যে ইমানদার কোনো বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করার জন্য মাশাআল্লাহ বলবে মারহাবা বলবে বা তাকবীর দিবে আল্লাহু আকবার বলবে বা অন্য কোনো কিছু বলবে কিন্তু এইভাবে আপনার ইমানদার হাত তালি দিয়ে অমুসলিমদের মতো করে আপনার উৎসাহ বা প্রেরণা কাউকে দিবে না মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলমানদের নিজস্ব কৃষ্টি আছে মুসলমান আসলে কোনো ক্ষেত্রেই কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে অন্তত কোনো কালচারাল ইস্যুতে কারোর কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন না বিধা অন্য ধর্মাবলম্বীরা হাতে তালি দেয় আমরাও হাতে তালি দিলাম এটা প্রয়োজন নাই বরং মুসলমান সে তার জায়গা থেকে চেষ্টা করবে সে ইসলামের যে ইয়েগুলো আছে প্রেরণা দেওয়ার যেগুলো আছে সেগুলো সে ব্যবহার করবে অর্থাৎ তাকবীর দিবে আল্লাহ আকবর বলবে সুবহানাল্লাহ বলবে মাশাআল্লাহ বলবে এগুলো যথেষ্ট ইনশাআল্লাহ বুঝা যাচ্ছে কথা এর বাইরে হাতে তালি দেওয়াটাকে মাকরুহ বলেছেন ডক্টর জাকির নায়েকের বিভিন্ন লেকচারে হাতে তালি দেওয়া হয় এ বিষয়ে নাকি প্রশ্ন করা হয়েছিল সরাসরি নাকি আমরা প্রশ্ন করেছিলাম ওলামা ইকরাম ছিলেন সেখানে তিনি বলেছেন যে আমার এখানে মুসলমান অমুসলমান বিভিন্ন রকম মানুষ থাকে এখন অমুসলিমান সে তার কালচার অনুযায়ী কোনো কিছু করলে আমি তো তাকে বাধা দিতে পারি না তো যেখানে শুধু মুসলমান অডিয়েন্স থাকবে সেখানে আমাদের এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার পশ্চিমারা বা অমুসলিমরা কিছু করলেই সেটা অন্ধের মতো আমার করতে হবে নট নেসেসারি আমার তো নিজস্ব কালচার আছে কেন আমি তার ধার করতে হবে এই আত্মসম্মান আত্মমর্যাদা আমাদের মধ্যে থাকা দরকার আমরা আস্তে আস্তে অন্যদের মধ্যে হারিয়ে যাচ্ছি এই হারিয়ে যাওয়াটা খুব দুঃখজনক ইউরোপের একটা দেশের একজন ভাই মানে একটা দেশে একটা অ্যাম্বাসিতে চাকরি করেন একজন ভাই বাংলাদেশি উনি আমাকে বললেন একসময় আমাদের এম্বাসিতে বাহির থেকে বিদেশিরা ওই দেশের নাগরিকরা যখন আসত মহিলারা আসলে এয়ারপোর্টে নেমে বা আগে থেকে জিজ্ঞেস করতো তোমার ওখানে কোন ড্রেস চলবে কোনটা চলবে না তো আমি বলতাম এখানে মেয়েরা থ্রি পিস পরে ওড়না পড়তে হয় তো বলে যে এয়ারপোর্ট থেকে নেমে গিয়ে আগে পোশাক কিনত তারপরে তারা অ্যাম্বাসিতে যেত আমাদের কালচারকে এতটা রেসপেক্ট তারা করত কিন্তু এখন যেটা হয়েছে যে এগুলোর কোনো বালাই নেই এগুলোকে তারা পাত্তা আর দেয় না এখন তারা যা খুশি তা করে তো আমাদের অধঃপতন যখন হয়ে গেছে আমরা যখন নিজেদের কৃষ্টি কালচারকে আমরা রেসপেক্ট না করে অন্যদের কৃষ্টি কালচারকে আমরা অনেক বেশি প্রমোট করি হাতে তালে দিলে আমাদের কাছে খুব শিক্ষিত শিক্ষিত মনে হয় মাশাআল্লাহ বললে হুজুর হুজুর মনে হয় এই যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এর ফলশ্রুতিতে বিদেশিদের কাছেও আমরা তুচ্ছ হয়ে যাচ্ছি আমাদেরকে তারা পাত্তা দিচ্ছে না এই সময় অনেক বেশি রেসপেক্ট করতো যে মুসলমান হিসেবে তারা তাদের কালচারাল ইস্যুগুলোতে খুবই সিরিয়াস কিন্তু আমাদের সে সিরিয়াসনেস না থাকার কারণে আমরা তাদের কাছে এখন ডালভাত হয়ে যাচ্ছি তো এই জায়গাটা আমাদের কাছে খুব ক্লিয়ার থাকা দরকার জাযাকুমুল্লাহ খায়ের